নমস্কার, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেট গুলি। কার টাকার সঞ্চয়ার মত খেয়েছিল অর্ধেকর কান্ত সিবিআই চার্জ, সেটাই নয় আমর। শুদ্ধিকরণ হলে সর্বত্র হোক, ডাক্তারদের গোপন কীর্তি প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ। তিন মেনু হচ্ছে, খাবার যাতে কম না পড়ে জেলে পুজোয় বড় দায়িত্বে জ্যোতিপ্রিয় যা যা করছেন। পুজোর মাঝেই মালামাল, ডিএবরথের ঘোষণা সরকারের, লক্ষ্মীলাভ রাজ্য সরকারি কর্মীদের। অভিষেকের মেয়েকে নিয়ে কুমন্তব্য, দুজনকে হেফাজতে নিয়ে মার পুলিশের, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। মোদি আমার দেখা ভালো মানুষের একজন, ট্রাম্প। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। কার টাকায় সঞ্জয় রায় মদ খেয়েছিল আর্যকর কাণ্ডে সিবিআই চার্জ, সেটাই নয় আমর। তবে এই সঞ্জয় রায় সেদিন রাতে আর্যকর হাসপাতালে গিয়ে একতলায় ট্রমা সেন্টারের এক রোগীর অপারেশনের বিষয়ে খোঁজ নেয়, কিন্তু ওই রোগীর বাড়ির কাউকে দেখতে না পেয়ে ইমার্জেন্সি বিল্ডিং এর চতুর্থ তলায় উঠে যায়। সেখান থেকে নেমে আসে তৃতীয় তলায় চেস্ট মেডিসিন বিভাগে। তখনই সঞ্জয় ঢুকে পড়ে সেমিনার রুমে। আজ মহাসপ্তমী, এই উপলক্ষে উৎসবের আমেজে মেতে উঠেছেন মানুষজন। গোটা রাজ্যে এখন উৎসবের আমেজ, রাস্তায় ঢল নেমেছে মানুষের। এখন এই উৎসবের মধ্যেই চলছে আর্যকর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং আমরণ অনশন। এই আবহে সিবিআই চার্জ শিটে নিয়ে এলো মারাত্মক তথ্য, আর তা হল ধৃত সঞ্জয় রায় 8 আগস্ট থেকে 9 আগস্ট ভোর পর্যন্ত 3 বার মদ্যপান করেছিলেন। আর্যকর হাসপাতালের পিছনে বসে মদ্যপান করেছিলেন সঞ্জয়। এই মদ্যপানের খরচ যোগায় এক পুলিশ কর্মী, তার টাকাতেই সঞ্জয় নিজের বন্ধুকে নিয়ে মদ্যপান করে সেই রাতে। সুতরাং মদ্যপ অবস্থায় সঞ্জয় ধর্ষণ ও খুন করেছিল তরুণী চিকিৎসককে বলে উল্লেখ রয়েছে সিবিআই চার্জশিটে। মহাসপ্তমীর দিন অন্যান্য চিকিৎসকেরা অসুস্থ হয়ে পড়েছেন, টানা অনশনের জেরে শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে গত শনিবার রাত 8:30 থেকে আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। বিচার দাবিতে তা চলছে, কিন্তু গত সোমবার আর্যকর হাসপাতাল কাণ্ডে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করছে সিবিআই বলে সূত্রের খবর। সেক্ষেত্রে কলকাতা পুলিশের তদন্ত সঠিক ছিল বলেই শিলমোহর পড়ল এখন। প্রিয় ভালোবাসার দর্শক, মমতা দিদি কি পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকার? আপনার মূল্যবান মতামত ইয়েস অর নো কমেন্ট করে এখনই জানিয়ে দিন। এদিকে আরও একটি আলোচিত নিউজ, শুদ্ধিকরণ হলে সর্বত্র হোক, ডাক্তারদের গোপন কীর্তি প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ। আজও ধর্মতলায় 10 দফা দাবি নিয়ে অনশন বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। আর এই আবহে পুলিশের চিঠি পৌঁছে গিয়েছে অনশনকারীদের হাতে। বুধবার রাতে অনশন মঞ্চে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং অপর্ণা সেন। এখানে এসে অপর্ণা সেন চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। আজ মহাসপ্তমী উপলক্ষে মানুষের আমেজ রয়েছে গোটা উৎসব জুড়ে, গোটা রাজ্যে এখন উৎসবের আমেজ চলছে, রাস্তায় ঢল নেমেছে মানুষের। এখন এই উৎসবের মধ্যেই চলছে আর্যকর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং আমরণ অনশন। এই আবহে ডাক্তারদের বিরুদ্ধে নানান তথ্য তুলে ধরে খর্গহস্ত হলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সেখানে সরাসরি কোন জুনিয়র ডাক্তারদের কথা বলা আছে সেটা নয়, বরং সিনিয়র ডাক্তারদের নিশানা করেছেন তিনি। আজ বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্দেশ্যে একাধিক পয়েন্ট তুলে ধরে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কুণাল ঘোষ। আজও ধর্মতলায় 10 দফা দাবি নিয়ে অনশন বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। এই আবহে পুলিশের চিঠি পৌঁছে গিয়েছে তাদের হাতে। বুধবার রাতে অনশন মঞ্চে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং অপর্ণা সেন। এখানে এসে অপর্ণা সেন চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। আর কুণাল ঘোষ নাম না করে কয়েকজন ডাক্তারের কীর্তিকলাপ ফাঁস করে দিয়েছেন, আর তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে আর্জি হয়েছেন কুণাল ঘোষ। এমনকি যারা গণ ইস্তফা দিয়েছিলেন তারা যেন ব্যক্তিগতভাবে ইস্তফা দেন সেটা বলতে বলা হয়েছে, আর তা দিলেই যেন রাজ্য সরকার সেসব গ্রহণ করেন সেই অনুরোধ করেছেন কুণাল। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ, কি মেনু হচ্ছে, খাবার যাতে কম না পড়ে জেলের পুজোয় বড় দায়িত্ব জ্যোতিপ্রিয়র যা যা করছেন তিনি। গত বছর অক্টোবর মাসের পুজোর পরপরই রেশন দুর্নীতি মামলায় ইডের হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। তারপর থেকে জেলেই দিন কাটছে তার, মাঝে বহুবার জামিনের আবেদন করলেও সুরাহা হয়নি। পার্থের মতোই জেলের চার দেওয়ালের মধ্যে এবারের পুজো কাটাচ্ছেন বালু। জেল সূত্রে খবর, এবারেও পুজোর আগে জামিন না মেরায় হতাশায় ভেঙে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন জেলের দুর্গা প্রতিমা মাথায় ঠেকিয়ে কেঁদেই ফেললেন পার্থ। কারারক্ষীকে বললেন, আমার মন মেজাজ কিছু ভালো নেই, এবার জেলের পুজোয় অংশ না নিয়ে একা নিজের সেলে বোরিং
মাফ করবেন, একা নিজের শেলে বসে বই পড়ে সময় কাটাতে চান পার্থ, তবে জ্যোতিপ্রিয় কিন্তু বেশ চনমনে। সূত্রের খবর, পুজো শুরু হতেই নিজের শারীরিক সমস্যা ভুলে সকলের সাথে আনন্দ উপভোগ করছেন জ্যোতিপ্রিয়। এখন উৎসব পালনে ব্যস্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী, জেলে দুর্গাপুজো যাতে ভালো করে সম্পন্ন হয় সেদিকেও নজর রাখছেন তিনি। দুর্গাপুজোর দিনগুলিতে জেলে কি কি মেনু হচ্ছে সেসব শুনেও নিয়েছেন, যাতে কারো খাবার যেন কম না পড়ে সেটাও দেখছেন তিনি। এদিকে আরো একটি আলোচিত খবর, পুজোর মাঝেই মালামাল, ডিএ বৃদ্ধির ঘোষণা সরকারের। লক্ষ্মীরা রাজ্য সরকারি কর্মীদের বিগত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে। কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হবে সে নিয়ে চলছে জল্পনা কল্পনা। এই আবহে এবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হলো। উৎসবের আবহে এই সুখবর দেওয়া হয়েছে, ফলে অগুন্তি সরকারি কর্মীর মুখে ফুটছে হাসি। মহার্ঘ ভাতা বাড়ানো সরকারি কর্মীদের বিগত কয়েক মাস ধরেই সরকার ও সরকারি কর্মীদের মধ্যে টানাপোড়েন চলছে। একাধিক কেন্দ্রীয় সরকারি কর্মীরা 50% হারে ডিএ পাচ্ছেন, অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা তার চেয়ে কম। এই নিয়ে সুর চড়িয়েছিলেন অনেকে। অবশেষে উৎসবের আবহে ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। ষষ্ঠীর দিন ওড়িশা সরকারের তরফ থেকে ডিএ বৃদ্ধির সুখবর দেওয়া হয়েছে। জানানো হয়েছে এবার 4% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। এতদিন অবধি 46 হারে ডিএ পাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মীরা, এখন 4% হারে বৃদ্ধির পর এবার 50% হারেই মিলবে ডিএ। তবে ডিএ বৃদ্ধির ঘোষণার পাশাপাশি বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে সকল রাষ্ট্রায়ত্ত সংস্থা লাভের খাতায় আছে, শুধুমাত্র সেই সকল সংস্থার কর্মীদেরই নয়া বর্ধিত হারে ডিএ প্রদান করা হবে। অর্থাৎ ওড়িশা সরকারের সকল কর্মচারী 50% হারে মহার্ঘ ভাতা পাবেন, কিন্তু তা নয়। এদিকে আরো একটি নিউজ হচ্ছে, অভিষেকের মেয়েকে নিয়ে কুমন্তব্য, দুজনকে হেফাজতে নিয়ে মার পুলিশের, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। বিজেপির মিছিল থেকে গ্রেফতার করা হয় ওই দুই তরুণীকে, অভিযোগ তাঁদের বেধড়ক মারধর করে পুলিশ। সেই মামলায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে দুই তরুণীর বিরুদ্ধে। এরপর বিজেপির মিছিল থেকে গ্রেফতার করা হয় দুই তরুণীকে, অভিযোগ তাঁদের বেধড়ক মারধর করে পুলিশ। সেই মামলায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গ্রেফতারির পর পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ওই দুই তরুণী। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের বেঞ্চ ছিল ওই মামলার শুনানি। শুনানিতে বিচারপতি জানান, পুলিশের এই আচরণ বরদাস্ত করা যায় না। যেভাবে হেফাজতে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে তাতে পুলিশের উপর আদালতের আর ভরসা নেই, তাই ওই মামলার তদন্তভার সিবিআইকেই দেওয়া হোক। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরালও হয়েছে, তার সত্যতা যাচাই করা না হলেও এরপর ওই দুই তরুণীর বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে গতই সেপ্টেম্বর নিমতা থেকে পুলিশ তাঁদের গ্রেফতার করে। অন্যদিকে আরও একটি খবর, মোদি আমার দেখা ভালো মানুষদের একজন, ট্রাম্প। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিশ্ব নেতাদের নিয়ে ফ্ল্যাগ অ্যান্ড পডকাস্টে নিজের ধারণা তুলে ধরছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আলোচনাতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ আসলে মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন ট্রাম্প। জানান, তার দেখা সবচেয়ে ভালো মানুষদের মধ্যে একজন মোদি। মোদীকে নিজের বন্ধু উল্লেখ করে ট্রাম্প বলেন, মোদি আমার বন্ধু এবং আমার দেখা সবচেয়ে চমৎকার মানুষদের একজন। মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে ভারতে বেশ অস্বস্তি ছিল, বাইরে থেকে তাকে পিতৃসুলভ মনে হলেও তিনি একজন শক্তিশালী এবং দৃঢ়চেতা নেতা। জানিয়ে ট্রাম্প বলেন, তারা টেক্সাসের হিউস্টনে হাউডি মোদি নামে একটি ইভেন্ট করেছে যেখানে আমি এবং তিনি ছিলাম, যা এক কথায় দারুণ ছিল। ওই ইভেন্টে প্রায় 80,000 লোকের সমাবেশ ছিল, যা বেশ রোমাঞ্চকর ছিল। আমরা এটি নিয়ে আলোচনা করেছি, আজ হয়তো আমি তেমন কিছু করতে পারব না। সে সময় ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে মোদীর সঙ্গেও তার আলোচনা হয়েছিল বলে জানান ট্রাম্প। সরাসরি পাকিস্তানের নাম না নিয়ে ট্রাম্প বলেন, কয়েকটি অনুষ্ঠানে কেউ ভারতকে হুমকি দিচ্ছিল, আমি মোদীকে বলেছিলাম আমাকে সাহায্য করতে দিন কারণ আমি এ ব্যাপারে খুব ভালো, যার জবাবে তিনি আক্রমণাত্মকভাবে বলেছিলেন আমি এটি পরিচালনা করব কারণ আমরা শত শত বছর ধরেই তাদের পরাজিত করেছে। আমি তখন বললাম, ও কি হয়েছে সেখানে,